কি করছো তুমি? হাই, গুড মর্নিং। চুলগুলোর কি অবস্থা করেছিস? তুমি হেয়ার কাট করোনি কেন বাবা? কেমন লাগছে তোমাকে দেখতে? কি আছো এটা টিপ স্টার্ট হয়ে গেছে তো বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং, আমি ডক্টর পারি। হাই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাম্মা এন্ড পারি। তো আজ থার্সডে, তো আজ আমি কিতনা বাজ রহা 11 বাজ রহে, তো আজ কা ব্লগ এই সে শুরু কর রহি হুঁ। পারি বহুত জ্যাদা ডিস্টার্ব কর রহি হ্যায়, চলো পড়বে, চলো পড়াশোনা করবে। যা, বুকস গুলো ওই রুমে আছে, ওই টিভি দোকানে আছে, যা টয়েস গুলো আছে। তো কাল হাম লোগ আতে আতে 12:30 বাজ চুকে থে, উসকে বাদ তো আকে সো গে, ব্লগ আর এন্ড নি কিয়া। তো আজ কা ব্লগ ফির সে শুরু কর রহি, তো চলিয়ে ব্লগ স্টার্ট করতে। আর ঘর মে সবজি বগেরা কুছ নি আবি, ইসলিয়ে আবি তক কুছ রেডি নি কিয়া হ্যায়। নহাউঙ্গি আর ইধার বিগ বাস্কেট সে সবজি মঙ্গাওয়া হ্যায়, সবজি আনে কে বাদ ফির খানা বানাউঙ্গি। তো চলিয়ে আজ কা ব্লগ স্টার্ট করতে। কি বলো, ব্রুনো কি? কেন ব্রুনো? ব্রুনো হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে? বলো, ব্রুনো গেটস লস্ট? ব্রুনো গেটস লস্ট। কি হয়েছিল ব্রুনো? ব্রুনোর মামা কি বলেছিল? ব্রুনো, টুডে উই আর গোয়িং টু এ বিগ সেল এট দ্য সুপার মার্ট। বেবি সেদিন গেছিল না মামা বাবার সাথে সুপার মার্ট, তারপরে ট্রলিতে বসে বসে যে গেছিল, বেবি যে ট্রলি চালাচ্ছিল, তাই না? তারপরে ব্রুনো গেছিল মামার সাথে, চলো দেখি। তারপরে কি হয়েছে, সুপার মার্টে এসে মামা বলেছে কি, নাও লিসেন টু মি ভেরি কেয়ারফুলি ব্রুনো, ডোন্ট রান অ্যারাউন্ড হেয়ার অ্যান্ড দেয়ার। বলছে এদিকে ওদিকে যাবে না, মামা বলে না তোমাকে? তো কি বলছে, মেক শিওর ইউ স্টে রাইট বিসাইড মি। হ্যাঁ, তারপরে মামা তা এটা কি, মামাটা কি ভাবছিল না বলছিল এটা বলো তো? ও মাই বলেছে, বলেছে ও মাই ইটস ভেরি ক্রাউডেড, তাই না? হ্যাঁ, ব্রুনো কি বলেছে? টয়েস, ওয়াও টয়েস বলেছে। তারপরে তারপরে কারগুলো চালাচ্ছে না, এরকম করে জুম জুম করে চালাচ্ছিল না, মামাটাকে ছেড়ে চলে এসছে। তারপরে মামাটা ব্রুনোকে খুঁজে পায়নি, কি বলেছে? হ্যাঁ বলেছে, ব্রুনো ব্রুনো। তারপরে ব্রুনো কিভাবে ক্রাই করছিল? হ্যাঁ, কি বলেছিল? মমি, কি বলছিল? মমি মমি মমি। হ্যাঁ, শুধু মমি মমি বলছিল, মমি ওয়্যার আর ইউ, বলো মমি ওয়্যার আর ইউ। হ্যাঁ, ব্রুনোর মতন কান্দু করে দেখিয়ে দাও, মমি ওয়্যার আর ইউ। তারপরে একটা সিকিউরিটি আঙ্কেল এসেছে, তাই না? তারপরে বলেছে সিকিউরিটি আঙ্কেলটা, কি বলেছে? হোয়াটস দ্য ম্যাটার লিটল বিয়ার, আর ইউ লস্ট? ডোন্ট ক্রাই। তারপরে আবার ব্রুনো কিভাবে গান করেছে? মমি মমি। তারপরে সিকিউরিটি আঙ্কেলটা বলেছে, ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ ফাইন্ড ইউর মমি। তারপরে মামিটাকে খুঁজতে এসেছে, তারপরে মমিটা দেখেছে ব্রুনোকে, তারপরে কি বলেছে? ব্রুনো। তারপরে ব্রুনো ক্রাই করছিল, তারপরে কি বলেছে মামাটা? বলেছে, ডোন্ট ক্রাই ব্রুনো, মমি ইজ হেয়ার নাও, এভরিথিং ইজ অল রাইট। তারপরে ব্রুনো ক্রাই করে করে কি বলেছে? মামি, হ্যাঁ একটু মামাটাকে পেয়ে গেছে না, তাই একটু ক্রাইও করছিল, একটু স্মাইলও করছিল। তারপরে ক্রাই করে বলছে, মামি আই কুড নট ফাইন্ড ইউ অ্যান্ড আই ওয়াজ সো স্কেয়ার্ড, তাই না? তারপরে মামিটা কি বলেছে? নাও ডু ইউ সি ওয়াই, দাঁড়ো বাবা,
Now, do you see why I told you to stay beside me, Bruno? You should always listen to me as mommy knows best, right? Tapare? Right? Tapare ki bolache? Yes, mommy. Yes, mommy. Finish. Clap kora. হয়ে গেছে আর একটাকে মানুষ রিপিট করে করে পড়ে নাকি তাহলে তো হ্যাঁ তুমি বলো কি ছিল এটা ব্রুনো গেটস লস্ট বলো কি লাগবে তোমার কেন দাঁড়িয়ে আছো কি নেবে ভেজিটেবলস বাইরে না এখানে দাঁড়াও আঙ্কলটা দিয়ে যাবে যাবে না আঙ্কল এসে দিয়ে যাবে অরিন্দম আগে রেখে নিক ধরো এটা ধরো কি নিয়ে যাচ্ছ তুমি কি এটা কি বলেছ হেভি না লাইট এটা হেভি আর বাকিগুলো কি আনবে ভেজিটেবলস গুলো শুধু তুমি নিজের গ্রেপস নিয়ে চলে গেছো যে হ্যাঁ আর এটা খাবো আর এটা তো খাবে তুমি ভেজিটেবল গুলো আনো নি কেন নিয়ে আগে কি বলে বলো তো ও ও আনবো দাঁড়াও যাও আগে ভেজিস আনো যাও ভেজিটেবলস আনো এটা আমি ওয়াশ করে দেবো এইভাবে খাবে না বাবা ওকে পাপায়া পাপায়া কেন এখান থেকে তো নিচে রাখো মামা কাট করে তারপর কুকিং করো তুমি গ্রেপস এর পিছনে কেন পড়ে আছো তুমি পাপায়া আনো তাড়াতাড়ি আনো এসো ঠিক আছে আরো তুমি কাজ করে আমি তুমি রাখার পরে কাট করবো আচ্ছা ওকে It is heavy. Which one is heavy? Cauliflower. Yes, cauliflower. Throw করবে না সুন্দর করে রাখবে হয়েছে হয়েছে এখন মামা আনবো হবে হেভি হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এটা কি এটা লাইট এটা লাইট এটা কি আছে ভিতরে কোথায় পামকিন কোরিয়ান্ডার যাও যাও রেখে দাও রেখে দাও হবে মামা কলিফ্লাওয়ারটা নিয়ে আসবো তুমি স্প্রিং অনিয়নটা নিয়ে আসো কোথায় স্প্রিং অনিয়ন কোথায় যাও নিয়ে আসো এইটা না
ঠিক আছে বাকি আমি মাম্মা নিয়ে আসছি ওকে থ্যাংক ইউ মাম্মা तो सुबह मैंने कुछ कपड़े धोया था तो उसे अभी शाम हो गई अभी फोल्ड कर रही हूँ बहुत आलस आती है कपड़े फोल्ड करके रखने में धो लेती सुखा लेती उसके बाद फोल्ड करना बहुत मतलब आलस का काम है मेरे लिए तो वही वेट कर रही थी कब करूँ फिर शाम को अभी चाय पीने के बाद अभी फिर फोल्ड कर रही और दोपहर को मैं थोड़ा सो गई थी मेरा थोड़ा सर दर्द हो रहा था इसलिए सो गई थी तो अभी थोड़ा सा फ्रेश लग रहा है इसलिए अभी मैं फोल्ड कर रही हूँ और आज पूरा दिन बस परी का एक्टिविटीज़ ही था ब्लॉग में उतना कुछ नहीं था मेरा तो उम्मीद है आप लोगों को परी का वीडियो अच्छा लगा अगर अच्छा लगा तो प्लीज़ एक लाइक कर दीजिएगा जाते वक्त और सब्सक्राइब नहीं किया तो प्लीज़ सब्सक्राइब कर दीजिएगा तो चलिए आज का वीडियो यहीं पर ख़त्म करती हूँ तो पूरा दिन का वीडियो कैसा लगा प्लीज़ एक बार कॉमेंट करके बता दीजिएगा तो चलिए अभी के लिए बाय बाय।